আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি রিয়্যাক্ট জেএসের বেসিক কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে স্টাইলিং, অর্থাৎ আমরা রিয়্যাক্টের ভিতরে কিভাবে স্টাইল করতে পারবো এই ব্যাপারটা নিয়ে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন কমেন্ট বক্সে যে ভাই, অ্যাডভান্স জিনিসগুলো শুরু করার আগে, অর্থাৎ রিয়্যাক্টের অ্যাডভান্স স্টেট, হুকস, রিডাক্স এই জিনিসগুলো শুরু করার আগে আপনি আমাদেরকে আগে স্টাইলিংটা শেখান, আমরা এগুলো প্র্যাকটিস করতে থাকি, তখন আপনি অ্যাডভান্স ভিডিওগুলো বানাইন। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে বেসিক ভিডিওগুলো বানাইনি। তো এইটার জন্য আজকের এই ভিডিওতে আমি রিয়্যাক্ট জেএসের ভেতরে একটা রিয়্যাক্টের ওয়েবসাইটকে স্টাইল করার জন্য যে মেথডগুলো আছে এটার ইম্পর্টেন্ট চারটা মেথড আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো সবার শুরুতে আমাদের আছে ইনলাইন স্টাইল, অর্থাৎ আমরা যখন HTML CSS শিখেছি তখন কিন্তু আমরা ইনলাইন এক্সটার্নাল CSS স্টাইল করা কিন্তু আমরা শিখেছি। তো রিয়্যাক্ট জেএসের ভেতরেও আমরা ঠিক একইভাবে ইনলাইন স্টাইল করতে পারবো। তো আমাদের ইনলাইন স্টাইল করাটা আমাদের রিয়্যাক্ট জেএস এতটা বেশি প্রিফার করে না, এতটা বেশি প্রিফার না করলেও এটা পারফরমেন্সটা আমাদের বৃদ্ধি করে ইনলাইন CSSএর ক্ষেত্রে। কিন্তু রিয়্যাক্টে যখন আমরা ইনলাইন CSSএর ভেতরে হোভার বা সুডো এলিমেন্টগুলো নিয়ে কাজ করতে যাব তখন আমরা সমস্যায় পড়ব। তো এইটার জন্য ইনলাইন CSS অ্যাভয়েড করাই বেটার। ওকে, ইনলাইন CSSএর পরে আমাদের আসে এক্সটার্নাল CSS। তো আমরা যখন CSS শিখেছি এইটা নিয়েও আমরা কাজ করেছি সব থেকে বেশি, অর্থাৎ আমরা CSSএর জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করেছি, আইডি বা ক্লাস তৈরি করে ওটাকে CSSএর সাথে কানেক্টেড করে স্টাইল করেছি। ঠিক একইভাবে আমরা রিয়্যাক্টের ভেতরেও ক্লাস নেম দিয়ে আমরা এক্সটার্নাল CSSকে ব্যবহার করতে পারবো। এবং তৃতীয় নম্বরে আমাদের যে মেথডটা আছে এটা হচ্ছে JSS। এটা কিন্তু আমি JSএর কথা বলতেছি না, JSS যেটা আমাদের রিয়্যাক্টের কম্পোনেন্ট স্টাইল করতে হেল্প করে, যেটা আমাদের রিয়্যাক্টে ইন্টিগ্রেশন করার পরে আমাদের রিয়্যাক্ট ফাইলের কম্পোনেন্টগুলোকে স্টাইল করতে হেল্প করে। আপনি যদি এইটা ডকুমেন্টেশনে আসেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ডকুমেন্টেশনে এই এই লিঙ্কটাতে আসলে বুঝতে পারবেন এটা কতটা ইজি, অর্থাৎ আপনি যদি CSS জানেন তাহলে এই JSS নিয়ে কাজ করতে পারবেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে CSS মডিউল। এই CSS মডিউল ব্যবহার করেও আমরা কিন্তু রিয়্যাক্টের ভেতরে স্টাইল করতে পারবো। তো এই ডকুমেন্টেশনেরও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই একবার ঘুরে যাবেন। আর আমি চেষ্টা করব এই চারটা মেথড দিয়ে কিভাবে স্টাইল করে প্র্যাকটিক্যালি এক্সাম্পল সহকারে আপনাদেরকে দেখানোর। ওয়েল, যেহেতু আমরা এর পরের পার্টে প্রত্যেকটা মেথড এক্সাম্পল সহকারে দেখব, এটার জন্য আমরা বেসিক জিনিসগুলো একবার দেখে নিই যেন পরবর্তীতে আমাদের যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করব তখন আমাদের সমস্যা না হয়। তো এটার জন্য সরাসরি আমি ইনলাইন CSSএর একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। তো এই যে এই জায়গায় যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনলাইন CSSএর রিয়েল এক্সাম্পল। আমরা HTML যেভাবে ইনলাইন CSS স্টাইল করতাম না, ঠিক একইভাবে আমরা এই জায়গায় HTML স্টাইল অ্যাট্রিবিউটটা লিখব, যেটা আমরা জাভাস্ক্রিপ্টে বলি প্রপার্টি। সো এই জিনিসটা লিখব, এইটার ভেতরে যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের ভেতরে লিখব এটার জন্য অবজেক্টের সাইন দেব, এবং এইটার ভেতরে আমরা আরও একটা কার্লি ব্রেসেস দিয়ে যে স্টাইলটা করতে চাই সেই স্টাইলটা করব, অর্থাৎ হাইট দিতে চাইলে হাইট, উইথ দিতে চাইলে উইথ, কালার দিতে চাইলে কালার, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যেভাবে আমরা উইথ হাইট কালার দিতে পারি ঠিক সেমভাবে এই জায়গায় দিতে পারবো। অথবা আমরা আরও একটা ওয়ে ফলো করে দিতে পারবো, সেটা হচ্ছে স্টাইলের ভেতরে সরাসরি স্টাইলটা অ্যাপ্লাই না করে স্টাইলের ভেতরে ভেরিয়াবল আকারে, অর্থাৎ ওপরের দিকে ডিক্লেয়ার করে রাখবো আমরা হাইট উইথ, দেন স্টাইলের ভেতরে শুধুমাত্র ওই ভেরিয়াবলটাকে ডিফাইন করে দিব। ইনলাইন CSSএর স্টাইলটা আপনি এইভাবেও করতে পারবেন, আবার এইভাবেও আপনি একটা ভেরিয়াবল ডিক্লেয়ার করে করতে পারবেন। তো এই দুইভাবে আমরা স্টাইল করে পরবর্তী পার্টে ইনলাইন CSSএর স্পেসিফিক ভিডিওতে দেখাবো। এবং এইটার পরে আমরা এক্সটার্নাল CSS নিয়ে কথা বলবো। তো এক্সটার্নাল CSS তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে শুরুতে একটা ক্লাস নেম ডিফাইন করতে হবে, ঠিক এইভাবে ক্লাস নেম আমরা যেভাবে তৈরি করি, অর্থাৎ HTML যেভাবে আমরা ক্লাস তৈরি করতাম ঠিক সেমভাবে আমরা ক্লাস তৈরি করব, বাট জাভাস্ক্রিপ্টে অর্থাৎ রিয়্যাক্টে এসে এই জায়গায় আমাদের ক্লাস নেম দিতে হবে, অর্থাৎ আমাদের অ্যাট্রিবিউটটা বা প্রপার্টিটার নাম এই জায়গায় ক্লাস নেম দিতে হবে, অর্থাৎ ক্লাস না দিয়ে ক্লাস নেম দিতে হবে, এবং এইটার ভিতরে আমাদের ক্লাসের নামটা ডিফাইন করতে হবে। অ্যান্ড দেন এই নামটা ধরে আমরা এক্সটার্নাল CSSএর ভিতরে স্টাইল করতে পারবো, যে জিনিসটাও আমরা স্পেসিফিক এক্সটার্নাল CSSএর ভিডিওতে দেখাবো।
এরপরে আমাদের যে জেএসএসটা আছে যেটা রিয়্যাক্টে ব্যবহার করব, এটার জন্য সবার শুরুতে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ ইনস্টল করতে হবে এটাকে। তো ইনস্টল করার জন্য আমাদেরকে npm বা ইয়ার্ন অ্যাড রিয়্যাক্ট জেএসএস দিয়ে ইনস্টল করতে হবে। দেন এটাকে আমরা ইম্পোর্ট করে এইভাবে ব্যবহার করতে পারবো। তো এখন অরিড হওয়ার কিচ্ছু নাই, আমি এখনই আপনাদেরকে বলতেছি না, আপনি ডকুমেন্টেশন দেখে শিখে নেবেন। পরবর্তী পার্টে আমরা স্পেসিফিকভাবে জেএসএস নিয়ে ভিডিও বানাবো যদি আপনি চান। তো এই জায়গায় যদি আপনি এটার স্ট্রাকচারটা দেখেন তাহলেও বুঝতে পারবেন এটা কিন্তু সিএসএস এর মতোই। দেখেন টপ রাইট বটম লেফট সব কিছু একই রকম। দেখেন আমরা যেরকম ফন্ট সাইজ দিতাম বা ফন্ট স্টাইল দিতাম ঠিক সেমভাবে এই জায়গাতে লেখা আছে। অর্থাৎ আপনার সিএসএসটা জানা থাকলে আপনি জেএসএস নিয়ে কাজ করতে পারবেন। এবং অ্যাট দ্য লাস্ট আমাদের থাকে সিএসএস মডিউল। আমাদের সিএসএস মডিউল আর সিএসএস এর ব্যতিক্রম আপনি কিচ্ছু পাবেন না। তো আপনি যদি এখানে একটু স্ট্রাকচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার কালার, অর্থাৎ সিএসএসে যেভাবে আমরা কাজ করেছি সিএসএস মডিউলে সেম ওয়েতে আমরা কাজ করব। তো অরিড হওয়ার কিছু নাই, আমরা পার্ট বাই পার্ট এই সিএসএস মডিউল বা জেএসএসগুলোকে ইম্পোর্ট করব রিয়্যাক্ট, এবং ইম্পোর্ট করার পরে এগুলোকে ব্যবহার করে আপনাদেরকে রিয়েল এক্সাম্পল সহকারে দেখাবো। সেই সাথে আমাদের ইনলাইন সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস তো থাকবে। আর এই স্টাইলগুলোর পরে আমরা এটার সাথে বুটস্ট্র্যাপ কানেক্টেড করব, বুটস্ট্র্যাপের পরে আমরা ক্যালিয়ন কানেক্টেড করব। অর্থাৎ স্টাইল করার জন্য যতগুলো মেথড আছে, ফেমাস বা পপুলার যে মেথডগুলো আছে, সেই মেথডগুলোই আমরা রিয়্যাক্টের সাথে কানেক্টেড করব। অর্থাৎ আপনার পরবর্তী সময়ে ক্লায়েন্ট বায়ার বা আপনার বস যদি বলে যে না সিএসএস দিয়ে স্টাইল করা যাবে না, তোমাকে ট্যালিউন দিয়ে করতে হবে বা বুটস্ট্র্যাপ দিয়ে করতে হবে, সেটা যেন আপনি নিমিষেই করে ফেলতে পারেন। তো আপনার জার্নিটাকে ইজি করার জন্যই আমাদের হাবলু প্রোগ্রামার। তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলুন, আর পরবর্তী পার্টটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, টেক এ রিস্ক।